বউবাজার মানে পুরনো কলকাতা, শতাব্দী প্রাচীন বাড়ি, ইটের পাঁচরে জমে থাকা আদি কলকাতার ইতিহাস আর কয়েক প্রজন্মের স্মৃতি। সেখানে ফের নেমে এলো বিপদ, নিঃস্ব হয়ে ফের পথে, আর বারবার এভাবে ঘরছাড়া হয়ে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভুক্তভোগীরা। ২০১৯ সালেও এই ধরনের একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এই দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। ৩১শে আগস্ট ২০১৯ নজিরবিহীন ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো তৈরির সময় ভাঙন শুরু হয় বউবাজারের দুর্গা পিটুরি লেন এবং শ্যাকড়া পাড়া লেন এই দুই গলির বিভিন্ন বাড়িতে। গতবার যেটা হয়েছিল, 22 মিটার নিচে যখন টানেল বোরিং মেশিন চণ্ডী কাজ করছিল, তখন সেটা একটি অ্যাকুইফার, একটি মাটির নিচে থাকা জলস্তরকে ধাক্কা মারে, সেই জল টানেলের মধ্যে ঢুকে যায়, মাটির গাঁথুনি আলগা হয়ে যায় এবং সেখান থেকেই এত বড় বিপর্যয় ঘটেছিল। কেএমআরসিএল সূত্রে খবর, এবারেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, ২০১৯ বিপর্যয়ের পর এখানেই মাটির তলায় আটকে যায় টানেল বোরিং মেশিন চণ্ডী। টিবিএম তুলতেই চৌবাচ্চাটি তৈরি করা হয়েছিল। এর ঠিক পেছনের অংশটি দুর্গা পিটুরি লেন অর্থাৎ শিয়ালদার দিক, এর উল্টো দিকে রয়েছে শ্যাকড়া পাড়া লেন অর্থাৎ এসপ্লানেডের দিক। কেএমআরসিএল সূত্রে খবর, এখানেই মেট্রোর টানেলে কংক্রিট জয়েন্ট বক্স তৈরি করা হচ্ছিল। 38 মিটারের মধ্যে ইতিমধ্যেই 29 মিটার কংক্রিটের চাদর বসানো হয়ে গেছে, বাকি রয়েছে 9 মিটার। গত কয়েক দিনের বৃষ্টিতে এখানেই জলস্তর বেড়েছে, তার ফলে তৈরি হয়েছে ওয়াটার পকেট। মেট্রোর কাজ চলাকালীন এখানেই 1.5 মিটার জায়গা জুড়ে 11টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। সেই জলের সঙ্গে মিশে ধুয়ে যেতে থাকে মাটি ও বালি, ফলে বসে যায় আশপাশের অংশের মাটি। যে ক্ষয় 74টি বাড়ির ক্ষতিতে থেমেছিল, সেই জায়গায় 2022 সালে এসে আড়াই বছর পর আবারও বিপত্তির একটা আশঙ্কা। ওই পাটটাই হচ্ছে দুর্গা পিটুরি লেন। কনস্ট্রাকশন সাইটটা দেখলেই প্রথমেই দেখা যাবে একটা বিশাল বড় চৌবাচ্চার আকৃতি তৈরি করা হয়েছে। ফার্স্টলি লাইক ফর এনি সাচ কাইন্ড অফ স্ট্রাকচার উই হ্যাভ টু লাইক স্টপ দ্য ইনগ্রেস অফ ওয়াটার। ইফ ওয়াটার কামস ইন ইট ইজ ন্যাচুরাল দ্যাট ইট উইল ক্যারি সাম অ্যামাউন্ট অফ সয়েল অ্যান্ড স্যান্ড অ্যালং উইথ ইট, রাইট? দ্য মোমেন্ট ইট ক্যারিজ স্যান্ড অ্যান্ড সয়েল উইথ ইট, দেন ইট ইন্টারমাউন্টস টু লস অফ ভলিউম ইন দ্য সয়েল অল অ্যারাউন্ড। টু মেক গুড দ্যাট লস অফ ভলিউম ইট হ্যাজ টু সেটল ডাউন। কেএমআরসিএল সূত্রে খবর, ইতিমধ্যেই 10টি জায়গা থেকে জল ঢোকা বন্ধ করা গেছে, বাকি একটি থেকে জল ঢোকা বন্ধের চেষ্টা হচ্ছে। পরিস্থিতি বারবার কেন এমন হচ্ছে তা বুঝতে বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছেছিলাম দুর্গা পিটুরি লেনে। ফাটল যখন এসেছে তখন এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সেটেলমেন্ট হয়েছে, যে কারণে আসুক না কেন। টানেল বোরিং এর পর ফিক্সিং এর মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে সেটেল হওয়ার যে সম্ভাবনা থাকে, যারা করছেন তারা কোনো এক্সপার্ট লোক আছেন ওখানটায়, কিন্তু তা সত্ত্বেও কিছু থেকেই যায় যে জন্য সেটেলমেন্ট এসেছে। সমস্যা তো বোঝা গেল, কিন্তু বাড়িগুলোকে সুরক্ষিত রাখতে সমাধান কি? টানেল ফিক্সিং হয়ে যাওয়ার পরে রিপেয়ারটা করতে হবে, কারণ এখনও কিছু সয়েল হয়তো বসতে পারে, বলা যাচ্ছে না যে ওদের ফিক্সিং কতটা কমপ্লিট করেছে কি করেনি। এই ফিক্সিংটা হয়ে যাওয়ার পর যা ক্র্যাক আসবে এগুলোকে প্রপারলি মেজার করে সার্ভে করে এগুলোকে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। সুরঙ্গে জল ঢোকা বন্ধ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে কেএমআরসিএল সূত্রে দাবি করা হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।